নমস্কার প্রিয় দর্শক বন্ধু মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই দু সালে রাখি পূর্ণিমা কবে পড়েছে তিরিশে আগস্ট না একত্রিশে আগস্ট এই নিয়ে অনেকের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে কিন্তু অ্যাকচুয়ালি আপনারা কোন দিন রাখি বন্ধন মানবেন তা আমি এই ভিডিওতে জানাতে চলেছি পাশাপাশি রাখি পূর্ণিমার দিন থেকে পাঁচ রাশির জাতক জাতিকাদের সৌভাগ্য বৃদ্ধি পেতে চলেছে কিন্তু এর পাশাপাশি চার রাশির জাতক জাতিকাদের কষ্ট বৃদ্ধি পাবে বাকি যে তিন রাশি থাকছে সেই তিন রাশির থাকবে মধ্যম প্রকৃতির ভাই ও বোনের সবচেয়ে বড় উৎসব রাখি বন্ধন এই দিনে বোনেরা তাদের ভাইরাতে ভালোবাসার বন্ধন রাখি বাঁধেন এই উপলক্ষে ভাই তার বোনকে প্রতিশ্রুতি দেয় যে সে তাকে সারা জীবন রক্ষা করবে প্রতি বছর পূর্ণিমার তিথিতে পালিত হয় রাখি পূর্ণিমা তবে এই বছর রাখি পূর্ণিমার তারিখ নিয়ে অনেকের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে এই বছর রাখি পূর্ণিমা তিথি শুরু হচ্ছে তিরিশে আগস্ট সকাল দশটা আটান্ন মিনিটে এবং তা থাকবে একত্রিশে আগস্ট দু হাজার তেইশ সকাল সাতটা পাঁচ মিনিট পর্যন্ত তবে যেহেতু ভদ্রা থাকছে তাই এই বছর রাখি বন্ধনের যে শুভ মুহূর্ত তা কিন্তু খুব বুঝে সুঝে আপনাকে বিবেচনা করতে হবে অর্থাৎ রাখি যখন খুশি বাঁধলে হবে না ভদ্রা শেষ হচ্ছে রাত্রি নটা দুই মিনিটে অর্থাৎ তারপরেই কিন্তু রাখি বাঁধা থেকে শুভ বলে বিবেচিত হবে পরের দিন যেহেতু সাতটা পাঁচ মিনিটে পূর্ণিমা ছেড়ে যাচ্ছে এবং সূর্যোদয় থেকে যদি দেখি তবে ছয় ঘটিকা অর্থাৎ দু ঘন্টা চব্বিশ মিনিটের কম থাকছে সূর্যোদয় তার আগেই যেহেতু রাখি পূর্ণিমা শেষ হয়ে যাচ্ছে কাজেই কোনো রকমভাবে পূর্ণিমা তিথি একত্রিশে আগস্ট গ্রহণযোগ্য হবে না অর্থাৎ রাখি বন্ধন উৎসব অনুষ্ঠিত হবে তিরিশে আগস্ট দু খুব যদি আর্জেন্ট না থাকে তবে রাত্রি নটা দুই মিনিটের পর ভাইরাকে রাখি পরাবেন অর্থাৎ ভদ্রা শেষ হবে রাত্রি নটা দুই মিনিটে তারপরে রাখি পরান ভাইরাতে কারণ এই সময়টি হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ সময় রাখি পূর্ণিমার দিন থেকে চার রাশির জাতক জাতিকাদের কিছু কিছু ক্ষেত্রে কষ্ট বৃদ্ধি পাবে সব ক্ষেত্রে যে কষ্ট বৃদ্ধি পাবে এমনটা নয় কিছু কিছু ক্ষেত্রে কষ্ট বৃদ্ধি পাবে প্রথম যে রাশির কষ্ট বৃদ্ধি পাবে সেটি হচ্ছে মকর রাশি মকর রাশির জাতক জাতিকাদের আত্মবিশ্বাসে আঘাত রাখতে পারে মান সম্মান নষ্ট হওয়ার পূর্ণ সম্ভাবনা দেখতে পাচ্ছি কাজেই মকর রাশি সাবধান দ্বিতীয় যে রাশিকে সাবধান থাকতে হবে সেটি হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশির রাগ জেদ অত্যাধিক হারে বৃদ্ধি পাবে রাগ জেদকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন এবং মুখের ভাষায় মধুরতা বজায় রাখার চেষ্টা করবেন শুধু তাই নয় অযথা খরচ বেড়ে যেতে পারে আপনার তৃতীয় যে রাশির কষ্ট বৃদ্ধি পাবে সেটি হচ্ছে কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের জীবন সাথীর শরীর স্বাস্থ্য খারাপ হওয়ার পূর্ণ সম্ভাবনা তৈরি হচ্ছে পার্টনারশিপে ব্যবসাতে ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে কাজেই চোখ কান খোলা রাখতে হবে আপনাকে চতুর্থ যে রাশি কষ্ট বৃদ্ধি পাবে সেটি হল মিথুন রাশি মিথুন রাশির দেখবেন পিতার শরীর স্বাস্থ্য হঠাৎ করে খারাপ হতে পারে আপনার মান সম্মান নষ্ট হতে পারে এমনকি শুভ যোগাযোগ নষ্ট হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি তার মানে এই নয় এই চার রাশির জাতক জাতিকাদের সব দিক থেকে খারাপ যাবে কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই শুভ যাবে এবার আসি সেই পাঁচ রাশির কথায় যেই পাঁচ রাশির জাতক জাতিকাদের সৌভাগ্য বৃদ্ধি পাবে প্রথম মেষ রাশি মেষ রাশির কর্মক্ষেত্রে উন্নতি দেখতে পাচ্ছি যারা চাকরি করেন চাকরিতে বেতন বৃদ্ধির যোগ দেখতে পাচ্ছি শুধু তাই নয় গাড়ি বাড়ি ভূ সম্পত্তির যোগ দেখতে পাচ্ছি পরবর্তী যে রাশির নাম জানাব সেটি হচ্ছে বৃষ রাশি বৃষ রাশির জাতক জাতিকাদের পিতার শরীর স্বাস্থ্য আগের থেকে ভালো হবে পিতার কাছ থেকে আপনি যথেষ্ট সুযোগ সুবিধা পাবেন এছাড়াও দেখবেন ব্যবসাতে নতুন যোগাযোগ আসবে অর্থনৈতিক উপার্জন বৃদ্ধি পাবে পরবর্তী যে রাশির সৌভাগ্য বৃদ্ধি পাবে সেটি হলো সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকাদের ব্যবসাতে অর্থনৈতিক উপার্জন বৃদ্ধি পাবে এছাড়াও দেখবেন বিবাহের শুভ যোগাযোগ আসবে শুধু তাই নয় যারা একাকিত্বে দিন কাটাচ্ছেন তাদের জীবনে প্রেম আসতে চলেছে চতুর্থ যে রাশির নাম জানাবো সেটি হল তুনা রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে উন্নতির যোগ দেখতে পাচ্ছি এছাড়াও গাড়ি বাড়ি ভূ সম্পত্তির যোগ রয়েছে সন্তানের কারণে আপনার মান সম্মান বৃদ্ধির যোগ দেখতে পাচ্ছি পরবর্তী যে রাশির সৌভাগ্য বৃদ্ধি পাবে সেটি হলো বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের চাকরির শুভযোগাযোগ আসতে চলেছে এছাড়াও শত্রুতা কমবে ঋণ মুক্তি ঘটবে পরবর্তী এবং শেষ যে রাশির নাম জানাব সেটি হল মিন রাশি মিন রাশির জাতক এবং জাতিকাদের বহু পথে অর্থ উপার্জনের সুযোগ পাবেন এমনকি আপনি যদি মনে করেন একাধিক পথে অর্থ উপার্জন করবেন এবং শেয়ার বাজারে অর্থ বিনিয়োগ করবেন তবে তার জন্য সময়টি যথেষ্ট শুভ হঠাৎ করে আপনার হাতে এসে যেতে পারে বড় পরিমাণ অর্থ সন্তানের কারণে আপনার মান বৃদ্ধির যোগ দেখতে পাচ্ছি এই হচ্ছে পাঁচ রাশি বাকি যে তিন রাশি পড়ে যাচ্ছে সেই তিন রাশির জাতক জাতিকাদের মধ্যম প্রকৃতির দেখতে পাচ্ছি অর্থাৎ পাঁচ রাশির জাতক জাতিকাদের সৌভাগ্য থাকবে তুঙ্গে চার রাশির কষ্ট বৃদ্ধি পাবে এবং বাকি তিন রাশির সময় যাবে মধ্যম প্রকৃতির এই হচ্ছে দ্বাদশ রাশির ফলাদেশ যা রাখি পূর্ণিমার দিন থেকে আপনার জীবনে চরমভাবে প্রভাব বিস্তার করতে চলেছে বন্দের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ কথা জানিয়ে রাখি কাঁচের উপহার কখনোই আপনারা ভাইকে দিবেন না এতে সম্পর্ক নষ্ট হওয়ার সম্ভাবনা বেড়ে যায় ধন্যবাদ